তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি এই পাঁচটা মাইনিং সাইট সম্পর্কে কিছু বিস্তারিত বলবো। প্রথম বলবো কেক কোর। কেক কোরটা হচ্ছে যে যারা এখনও জয়েন করতে পারেন নাই তারা দ্রুত জয়েন করে ফেলেন, কারণ কেক কোরটার থেকে তো আমরা এখন টাকা উঠাতে পারবো। আগস্ট মাসে আমরা সম্ভবত আর একটা মাস কাজ করতে পারবো, তারপরে আগস্টের 15 তারিখের পরে এখান থেকে উড্ডু করতে পারবো। এখানে সর্বপ্রথম যে কাজটা করবেন, যারা মাইনিং করতেছেন তারা থ্রিডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথমে KYC করতে হবে। নিচে যাবেন, যাওয়ার উপর দেখতে পাবেন এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, মানে প্রথম পেজ, এরপরে ব্যাক সাইড পেজ, তারপর আপনার একটা সাদা কাগজে লিখবেন কেক কোর, তারপর ভোটার আইডি কার্ড এক হাতে ধরবেন আর সাদা কাগজ এক হাতে ধরবেন। ধরার পরে একজন বলবেন যে ফোটো উঠাইতে, তারপর আপনারা সেখানে KYCটা করতে পারবেন। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখন যারা দ্রুত এখনও জয়েন করেন নাই তারা দ্রুত জয়েন করবেন অবশ্যই। এটা একটা ভালো একটা প্রজেক্ট, 87 কোটির প্রজেক্ট। এখন যে আপডেটটা বলবো, আমি শর্টকাটে বলতেছি, ভিডিওটা বড় করবো না। সিত্রা ব্যাংক, তো সিত্রা ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলছিলেন, যারা মাইনিং করতেছেন, তারা একটা ভালো একটা পরিমাণ আশা করি এখান থেকে আপনারা নিতে পারবেন প্রফিট। তো সিত্রা ব্যাংকে এখন যে অবস্থা, তো এটা যদি KYC কেউ না করেন তাহলে এখান থেকে উড্ডু করতে পারবেন না। এখানে KYC দেখবেন যে KYC কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট। তো সিদ্রা ব্যাংকে অতি আপনারা অবশ্যই মাইনিং করবেন, আর অবশ্যই আপডেট থাকলে আপডেট দিয়ে দেবেন। আর KYC না করতে পারলে এখনও আপনারা KYCটা করে নেবেন। এটা অক্টোবর মাসের যদি এটা লিস্টেড হয়, একটা কয়েনের প্রাইস আপনারা $1 ধরে রাখেন, আর এটা স্টেবল কয়েন, কোনো দিন কয়েন দাম বাড়বে না কমবে না। এবারও বলতেছি এটা কাতার একটা প্রজেক্ট, আশা করি একটা ভালো একটা হিউজ পরিমাণ লিস্টেড হতে পারে। এখান থেকে একটা ভালো একটা প্রফিট নিতে পারবো আমরা যারা শুরুতে জয়েন করছিলাম। তারপর আসি ক্যান্ডি পকেট। ক্যান্ডি পকেটটা হচ্ছে যে আমার আন্ডার যারা কাজ করছে, আমি দেখলাম যে বেশিরভাগই লোক এখান থেকে টাকা উঠাইতেছে। কারণ কি, এখানে KYC ছাড়া টাকা ওঠা জিনিস সম্ভব না। এই যে এখানে মেন আইকনে ক্লিক করলে দেখতে পারেন যে এখানে KYC অনেকে ভেরিফাইড আছে। অনেকে বলতে যারা 1000 নিচে কয়েন আছে তাদের কি KYC আগে দিয়ে দিছে, আর যাদের অ্যামাউন্ট বেশি আছে হয়তো KYCটা পরে আসবে আশাবাদী। তো অবশ্যই আমাদের দয়া করবেন, এখানে যদি ক্লিক করেন ক্যান্ডি পকেটে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পারেন আপনাদের যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে তাদের অফিসিয়ালভাবে মানে শো করতেছে। তবে এটা এখন বর্তমানে প্রাইস কম আছে, এটা অতি বাইন আছে, লিস্টেড হয় না, কিন্তু এই কু কয়েন বাই ভিডিওতে লিস্টেড হয়েছে। আমি যদি এখানে আপনাদের প্রথম উত্তি এখানে যে সর্বপ্রথম কাজটা করুন, হোমে হোমে যাওয়ার পরে যে ওপেনে ক্লিক করলে আপনাদের প্রতি একটা আনলক হয়, তো আমি একটু করে ফেলেছি। আনলক হওয়ার পরে আপনারা এই যে পু এসেটে চলে আসে, তো আপনারা পু এসেটে আসার পরে এই যে ট্রান্সফারে ক্লিক করতে হয়, এই ট্রান্সফারে ক্লিক করার পরে ট্রানজ্যাকশন অল ক্লিক করতে হয়, ঠিক আছে। এই অলে ক্লিক করে তারপর কনফার্ম করতে হয়। কনফার্ম করার পরে আপনাদের যে অ্যাভেলেবেলে ব্যালেন্সটা চলে যাবে, যে অ্যাভেলেবেলে আছে না এখানে চলে যাবে। এখান থেকে উড্ডু করতে পারেন কীভাবে, উড্ডুতে ক্লিক করবেন। এই উড্ডুতে ক্লিক করলে আমার তো KYC না দেখাইতে পারতেছেন, তো উড্ডুতে ক্লিক করলে আপনাদের এই যে পিন নাম্বার সেট করছেন না এখানে, এই যে পিন নাম্বার সেট করছেন দেখাইতেছি আমি একটু, এই যে ট্রেডিং পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা দিবেন, তারপর জিমেলে কোড যাবে, তারপর আপনার উড্ডুটা এখান থেকে করে নিতে পারবেন ক্যান্ডি পকেট। এটা হচ্ছে মূলত আপডেট। আর যে টাকা কথা বলে সেটা ওমেগা, ওমেগার থেকে হচ্ছে আমরা অনেক ভালো একটা প্রফিট নিতে পারতেছি। এটা হচ্ছে ডেলি 1% করে আনলক হইতেছে মানে কয়েন। আমি আজকে ওইটা ওমেগার থেকে উড্ডু করছি। তো ওমেগাটা হচ্ছে যে আমি শেয়ার করছিলাম অনেক দিন, কিন্তু কেউ অ্যাকাউন্ট খুলে না। লাস্ট পর্যায়ে কিছু লোক আসছিল অ্যাকাউন্ট খোলার জন্য, এখন 3 জন লাইনে আছেন। আমি বুঝি না আমার মানে কেন যে মানুষ কাজ করে না। তো আমি এগাতে তো টুইটারে ক্লিক করলাম, বা ওয়ালেটে যদি আমরা ক্লিক করি, টুইটারে ক্লিক করার পরে যে ওয়ালেটে ক্লিক করার পর আমরা বুঝতে পারি যে এখানে আপনাদের ব্যালেন্সটা আনলক হইতেছে এই জিনিসে, ঠিক আছে। তো এখানে যেন আপনাদের আনলক হবে, এটা কী করবেন, আপনারা সেন্টে ক্লিক করে দেবেন। এই সেন্টে ক্লিক করার পরে আপনারা কী করবেন, অ্যামাউন্টটা দেবেন, আর যে ও টু ফ্যাক্টর যে অথেন্টিকেটরটা আছে না কোডটা দেবেন, তারপর সেন্টে ক্লিক করলে আপনাদের কয়েনটা যাবে কোথায়, এই যে ওমেগা ওয়ালেটে ক্লিক করার পরে ওমেগা চেঞ্জে চলে আসবে। এখানে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারেন কয়েনটা চলে আসবে। আসার পরে এখান থেকে সেন্ড করিয়া আপনারা যে কোনো এক্সচেঞ্জে নিতে পারবেন, বুঝতে পারছেন। আমি তো এটা নিয়ে রাখছি অলরেডি, আমি বাইবিট এক্সচেঞ্জে নিয়ে রাখছি, আর অনেকটি সেলও দিছি আমি ইনশাল্লাহ। এখন কথা বলো মিনি পাই, মিনি পাইটা হচ্ছে যে অনেকে দিয়ে মাইনিং করে না, আবার অনেকে দিয়ে অ্যাকাউন্ট এখন খোলেন না। মিনি পাই অতি অনেক একটা ভালো একটা প্রজেক্ট, শুরুতে যে কোনো মাইনিং সাইটে জয়েন করলে ভালো একটা প্রফিট পাওয়া যায়। তো এখানে মিনি পাইতে প্রবেশ করলে প্রথমে দেখে নিউ ভার্সন অ্যাভেলেবেল ওকে, মানে আপনাদের অ্যাপটা এটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন।
তো প্লে স্টোরে যাওয়ার পরে যে আপডেট অপশন আছে, তো এখানে আপনি আপডেট অপশনটা ক্লিক করে আপডেট করে দিবেন। অ্যাপসটা দ্রুত আপডেট করে দিবেন। তো আমি আপডেট করে ফেললাম। তো আপডেট হওয়ার পরে আমি মিনি পাইতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, মিনি পাইতে ক্লিক করার পরে আমার তো এখন মাইনিংটা স্টার্ট এখনও আছে, যে মাইনিংয়ে ক্লিক করলে দেখতে পারবো। এখন আমার সময় আছে 7 ঘন্টা। তো এটা হচ্ছে মাইনিং হইতেছে আমার, এই যে এখানে কয়েনগুলো শো করতেছে। এখানে রেফার আছে আবার 19 জন জয়েন করছেন, 9 জন এখন অ্যাক্টিভ আছেন। আর এখানে একটা কাজ করতে পারেন, যে ডায়মন্ড উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেলি একটা করে ডায়মন্ড পাবেন আপনারা। এই যে ডেলি আছে না, রিওয়ার্ডে ক্লিক করলে আমি মাঝে ভুলে যাই ডায়মন্ডের কাজটা। এই দেখেন একটা আমি পেয়ে যাবো, এই যে 15 হয়ে গেছে আমার। আর এখানে যদি আপনি অ্যাড দেখতে পারেন, ওয়াচিং অ্যাড গেট, তাহলে 3টা ডায়মন্ড পাবেন। আমি যদি এখানে ক্লিক করি না, ওটা আসে না এখনও, এটা পরবর্তীতে আসবে। আর তেমন এটা হচ্ছে যে আরেকটা কাজ করে রাখবেন আপনার, এটা কি ওমেগার মতোই, এই ওয়ালেটে ক্লিক করে আপনারা একটা কী করবেন, একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এখানে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনারা এই যে ক্রিয়েট ওয়ালেট হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, ট্রাস্ট ওয়ালেটের মতন। ওই ওমেগা যারা কাজ করবেন বুঝতে পারবেন, তারপর আপনারা এখানে সুন্দরভাবে বুঝতে পারবেন। একদম সেম এটা ওমেগার মতো আমি যতটুকু মনে করি। তো আজকে মূলত এগুলো আপডেট ছিল। আর অবশ্যই মাইনিং সাইট যতগুলো শেয়ার করতেছি, আপনারা এগুলো আমাদের জয়েন করার চেষ্টা করুন। আর প্রতিটা অ্যাকাউন্টের আমি প্রতিটা আপডেট আমি ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করি, প্লাস টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।